হে গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো পুরো একদম বিন্দাস। তো এখন বাজে সকাল 11:30, এখন চলে এসেছি কোন মাসে বলো তো? গেস করতে পারছো কি? টাইটেল থাম্বনেল তো দেখেই নিয়েছো। এই বাসে চলে এসেছি। তো এখন আমি আছি হাওড়া, ঠিক 1 ঘন্টা পরে 12:30 সময় এই বাসটা ছাড়বে। তো ফার্স্টে ভেবেছিলাম একদম নামখানা থেকে উঠবো, হাওড়া আসবো, আবার হাওড়া থেকে আবার বাড়ি যাবো নামখানা, ফুল জার্নি দেবো। কিন্তু ধর্মতলায় ছিলাম, তো ভাবলাম আজকে ফেরার সময় এই বাসে করেই চলে যাই। আর তোমরা কমেন্ট করছো, দাদা সুপার বাসের ভিডিও দাও, সুপার বাসের ভিডিও দাও, নাও সুপার বাসের ভিডিও। তো বাস হাওড়ায় কোথায় থাকে বলো তো? এই যে দীঘা বাস স্ট্যান্ডের কাছে থাকে আর কি। এটা সব নন্দীগ্রাম, এই যে দুর্গা বাস যাচ্ছে এটা কোথায় যাচ্ছে? কোচবাগ গোলা নাকি কোথায় একটা যাচ্ছে। আজকে এই বাসে কন্ডাক্টর বাবু হচ্ছে স্বপন দা। স্বপন দাকে তোমরা দেখেছো, দেখালে তোমরা চিনতে পারবে, আমাদের বাসও কিছুদিন ডিউটি করেছিল। আর ড্রাইভার বাবু হচ্ছে টেপাদা। তো এই বাসের স্টোরি তোমাদেরকে একটু বলে দিই, এটা সত্যি একটা কন্ট্রোভার্সিয়াল বাস। কেন দেখছি আমি যতটা পারবো তোমাদেরকে বলবো। এই বাস আগে ছিল 2264, তার রিপ্লেসে হচ্ছে এই বাসটা এসছে। 2264 হচ্ছে তোমার রোটেশনে চলতো, নামখানা থেকে কলকাতা রোটেশনে চলতো। আর এর অরিজিনাল পারমিট ছিল তোমার হাওড়া পারমিট। ওরে বাবা, মালিক বাবুর সাথে দেখা, তুমি বাসের সাথে এসছো? এই যে আলাপ করি দিই, ইনি হচ্ছে মালিক বাবু, আর ইনি হচ্ছে ড্রাইভার বাবু টেপাদা। আর কন্ডাক্টর বাবু কোথায়? বলো সুপার চালিয়ে কেমন কি হচ্ছে লাভ ফাভ? ভালো হচ্ছে তো ব্যবসা? রোটেশনের থেকে সুপার কোনটাই বেস্ট হচ্ছে বলো? কোনো ঝামেলা নেই, নিজের মতন নিজের ফিক্সড টাইমে চালাও। তো আজকে কোথায় বসবো সেটা একটু ভাবনা চিন্তা করে নিই। এখানে বসলে সামনে ওই যে কাগজ মারা আছে ঠিকঠাক ফিল আসবে না, এই জায়গাটা একটু কষ্ট মষ্ট করে বসতে হবে। এই জায়গাটা বসলে ড্রাইভারের স্টিয়ারিং কাটানোটাও দেখা যাবে, বিন্দাস হবে। কিন্তু এখানে বসতে গেলে ও বাবা, হালকা একটু মেঁকে বসতে হবে। ঠিক আছে, 3-4 ঘন্টা একটু কষ্ট করে নিতে হবে। একদম ইঞ্জিনের গরম ভাব এখান থেকে আসবে, আহ আহ সেই মজা দেখেছ, গরমকালে কত কষ্ট করে এখানে বসে বসে ভিডিও বানাতে হয়। তোমরা কি আর বলো, দুঃখের কথা, এগুলো হচ্ছে ইমোশনাল অত্যাচার। ইউটিউবাররা এগুলো করে থাকে সিম্প্যাথির জন্য। এর চাবি অন করলে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে কত মাইলেজ শো করাচ্ছে সেইটা দেখে তোমাদেরকে বলবো, ঠিক আছে? আর এর গিয়ারটা দেখে নাও, এই রিভার্স হচ্ছে একের পাশে, এই জায়গাটা টাটা দিয়েছে ব্যাকে, এই জায়গাটা। তো এবার তোমাদের সাথে আলাপ করে দিই কন্ট্রাক্টর বাবুর সাথে। এই যে স্বপন দা, স্বপন দাকে তো দেখেছো, সার্ভিসিং করাতে গেছিলাম, স্বপন দা গেছিল সেই গঙ্গাসাগর মেলার সময়, সেই সময় ডিউটি করেছিল। আচ্ছা, এই বাসের টাইমটা বলে দাও, বকখালি থেকে কটায় ছাড়ো? থেকে 5:10 ছাড়ি। নামখানায়? নামখানা 6:00। কাকদ্বীপের টাইম কটায়? কাকদ্বীপের 6:40। এই বেড়ে তুমি আমাকে বলো, নামখানা থেকে কাকদ্বীপ 40 মিনিট কী করো? যেটা 20 মিনিট আসার সময় লাগে সেটা তোমার কী করে গ্যাপটা করো? মানে পার মিনিটে হচ্ছে 8 টাইম, পার মিনিটে 8 টাইম। নামখানায় 6:00, কাকদ্বীপে 6:40। হ্যাঁ, তো কাকদ্বীপে গিয়ে কি ওল্ড মানে ওয়েট করো নাকি? নামখানায় 5 মিনিট একটু হোল্ড করলাম। হ্যাঁ, দিয়ে তারপর ধীরে 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 গিয়ে মোটামুটি টাইমটা মেক আপ করে দাও। যাওয়ার সময় ঠেলাঠেলি কেমন হয় একটু বল? তাহলে ইন্টারেস্টিং ব্লগ হবে আজকে। আর তোমরা হাওড়া থেকে তো ছাড়ো 12:30, 12:35 টাইম, 12:35। আচ্ছা, তো রুটটা কেমন? গিয়ে ধর্মতলার পাশ দিয়ে বড় বাজার দিয়ে হয়ে যাও তো? হ্যাঁ, গিয়ে ক্যানিস্টিক আর হচ্ছে ইয়ে দিয়ে ডালহাউসি হয়ে ধর্মতলার ভেতর দিয়ে ঢুকে আবার মেয়ের দিয়ে বেরিয়ে যায়, আবার কোনো সময় মাঠেও ঢুকে যাই। এইভাবে গিয়ে পিজি হয়ে যেভাবে যাওয়া হয়, তারপর তো ওই চিড়িয়াখানা, চিড়িয়াখানা হয়ে। আচ্ছা, ভালো প্যাসেঞ্জার আসার সময় পাচ্ছ না যাওয়ার সময় পাচ্ছ? আসায় ভালো হচ্ছে, যাওয়ায় মোটামুটি খারাপ হচ্ছে, তো এবারে ধীরে 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 হয়ে যাবে। সুপারের একটা আলাদা ব্যাপার স্যাপার আছে। আচ্ছা বলি শোনো না, তোমার পারমানেন্ট কিছু প্যাসেঞ্জার হচ্ছে তো? হ্যাঁ আছে। এইবারে সত্যি কথা বলো, এবার পারমানেন্ট প্যাসেঞ্জার মানে ডেলি যাচ্ছে মনে, তো 2-5 টাকা কম দিল, সেগুলো তো ম্যানেজ করতে এমনিতেই হবে, সেগুলো কী করে? এইবারে দেখো ব্যবসার জিনিস তো, প্রতিদিন তোমার সাথে যাচ্ছে আসছে, তো কোনোদিন বলো দাদা 5 টাকা আজকে কম আছে, আজকে ম্যানেজ করে, সেগুলো একটু ম্যানেজ করতেই হয়। হ্যাঁ, এ সব ব্যবসায় হয়। এই বাসটা হচ্ছে অশোক লেল্যান্ডের BS6 গাড়ি, ঠিক আছে? তো এই বাসের টায়ার প্রোফাইলটা তোমাদেরকে দেখিয়ে দিই। কোম্পানি থেকে টিউবলেস দিচ্ছিল, দাদাদারও বললো যে আমার টিউবলেস লাগবে না, টিউবওয়ালা দাও, দিতে টিউবওয়ালা দিয়েছে আর কি। এই দেখো R20, এটা হচ্ছে 20 ইঞ্চের টায়ার, আর আমাদেরটা 22.5 ইঞ্চের। তো চলো এবারে লাঞ্চটা করে নিই, আর হচ্ছে চামচুনে খাচ্ছি, কারণ এই যে আগুলো লেগে গেছিলো কালকে, কবে ভালো হবে কে জানে। তুমি তো অশোক লেল্যান্ড BS6 চালাচ্ছো, কেমন লাগছে বলো? আগের তুলনায় রেঞ্জ গাড়ি খুব ভালো করেছে। আচ্ছা, তুমি আমাদের টাটা গাড়িটা একটু চালিয়েছিলে না কলকাতা থেকে নামখানা অবধি, এইবারে বলো টাটা ভালো লেগেছে না অশোক লেল্যান্ড? আর দুটোর মধ্যে কি ডিফারেন্স রয়েছে বলো? টাটা গাড়ি আমরা বাচ্চারা থেকে চালাচ্ছি, রেঞ্জ গাড়িটা আমাদের ওদিকে কম চলতো,
আগে যে লিলেন গাড়িগুলো ছিল আঁটু আঁটু যন্ত্রণা করতো চালাতে, আগে সেই দানা কোনো ব্রেক ফ্রেক ছিল, এখন তো সব টাটা সিস্টেম মতো লিলেন গাড়ি চলে গেছে। আগে যেটা প্রবলেম ছিল ব্রেকের, একটু প্রবলেম ছিল ব্রেক কম ধরতো, এখন সব একদম ঝাকাস করে দিয়েছে। এখন চালাতে টাটা গাড়ি কি লিলেন গাড়ি বোঝা যাচ্ছে না যে কি গাড়ি চালাচ্ছে। আচ্ছা দুটোর এক্সিলারেশন কেমন, মানে শর্ট পিকআপ বলতে গেলে কার ভালো করেছে এখন, টাটা না? আগে টাটা ছিল, এখন লিলেনের টাটা বদল করে দিয়েছে। হ্যাঁ না টাটাকে হারমানি দিয়েছে কি না, ওই রকম টাইপের চলে এসেছে? আচ্ছা তেল কেমন কাটছে বলো? মাইলেজ এখন নতুন গাড়ি ইনস্ট্রুমেন্ট ক্লাসে কত দেখাচ্ছে ওই মিটারে? ও দেখাচ্ছে 5, শুধু স্যার নরমালে চালালে 5 মাস হয়ে যায়। 5 এই দেখাচ্ছে, কিন্তু অত সার্ভি এখন দেবে না। 5 না 3.5 বা 3.8 ফিট দেখাচ্ছে? না না 5 দেখাচ্ছে। 5 ভুতলকে সামনে দেখতে পেলে ওভারটেক করে নাও নাকি একটু চেপে যাও? ঠিক আছে, ভালোই অ্যাডভেঞ্চারাস হতে চলেছে আজকে জার্নিটা, তো কি হয় তোমাদেরকে তো দেখাবো, আর আমিও মজা নিতে নিতে যাবো। তো তোমাদেরকে বলেছিলাম না এটা কন্ট্রোভার্সিয়াল কেন বলতো, কারণ এটা রোটেশনে চলতো, তারপরে পারমিট যেটা ছিল ফিক্সড টাইমে, তারপর লালুদা হচ্ছে ফিক্সড টাইমে চালানো শুরু করলো, তার দরুন এবারে অনেক মালিক হচ্ছে প্রোটেস্ট করছিল, কিন্তু কাগজপত্র সব ঠিক থাকলে কে আটকাবে, কোনো আটকানোর কিছুই নেই। এবারে বলতে গেলে অনেক কিছু বলা যায়, কিন্তু কি আর বলবো বলো তো, বাস তো এবারে অনেকে তোমরা বলো দাদা তোমাদের বাসগুলো সুপার করো, দেখো আমাদের সুপার চলতো বহু বছর আগে, তখন একদম বাচ্চা ছিলাম আমি, তখন সুপার চলতো আমাদের, সেখানেও অনেক গন্ডগোল এটা ওটা হলো, তারপরে বলা হলো যে রুটে যতগুলো বাস আছে এক মাস করে সব সুপার চলবে, মানে লোক কনফিউজ হয়ে যেত যে অ্যাকচুয়াল সুপার কে, আর সুপার হচ্ছে রবিবার করে অনেকে চালায় না কারণ লোক বেশি হয় না, তো ওই 4টা দিন বসে মানে ওই 4টা দিনে টাকা গেল, সুপার চালালে তোমার মেনটেন্স খরচ বেশি, তেলও বেশি যাচ্ছে, আর হচ্ছে তোমার ডেলি প্যাসেঞ্জার যখন অনেকে যাবে না তখন কাটিং ভাড়া দেবে, তো সুপারে কাটিং ভাড়াও অনেক থাকে, সবাই করে না কিছু কিছু জন করে, তো এইসব দেখে ভাবনা চিন্তা করে ওই জন্য আর না চব্য মেরে ওই জন্য রোটেশনে সবার সাথে একসাথে মিলেমিশে চলছে আর কি, আমাদের যেটা আমাদের বলছে। এইবারে যদি আমি করতে চাই ঠিক আছে, হ্যাঁ প্রথমে একটু প্রবলেম দেখা দেবে, কিন্তু আমি আমার পারমিট ওয়াইজ যদি টাইমে চলি কে কী করবে, কারোর কিছু করার নেই, হবে দু একদিন গাড়ি দাঁড় করাবে তার নামে কি, না 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 ঠিক আছে তোমার অনেক কিছু ডিপে চলে যাচ্ছি আমি, বাধ্য নর্মাল আজকে জার্নির মজা নিতে এসেছি, চলো ভিডিও বানাই নর্মাল জার্নি করি এই। আচ্ছা আরেকটা জিনিস, ভাগ্যলক্ষ্মী ড্রাইভার আমাদেরকে যে কি বলেছিল, অনেকে কমেন্ট করছে দাদা হিংসার এই জিনিসটা ভালো লাগছে না, হিংসা কিছু নেই, দেখো নর্মাল স্লেজিং ও চলতে থাকে, হিংসা কিছু নেই, ওনাদের মালিকের সাথে আমাদেরও ভালোভাবে কথা হয়, ওনাদের স্টাফদের সাথে আমাদের স্টাফদেরও হয়তো ভালোভাবে কথা হয়, তো ওটা নিয়ে কোনো ব্যাপার না, স্লেজিং এইসব তো রুটে চলে, এগুলো মাইন্ড করলে এত হয় না, ও ব্যবসার সময় একটু এটা ওটা হয়ে গেল তারপর আবার সব বন্ধু। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, এ হচ্ছে সুপার ফিক্স টাইম, ধরো কোনো কারণে প্যাসেঞ্জার হলো না, এ কি ঝোলাতে পারবে? ঝোলাতে পারবে না, একে টেনে বেরিয়ে যেতে হবে, কিন্তু আমাদের রোটেশনে চলি আমরা কী করি, যখন ভালো প্যাসেঞ্জার হলো টেনে বেরিয়ে গেলাম, এইবার ধরো কোনো কারণে হলো না ডায়মন্ডে শুয়ে গেলাম 10-15 মিনিট প্যাসেঞ্জার নিয়ে লোক তুলে গেলাম, এই আর কি। সুপার দেখতে যাও তো সুপারের জার্নি, না আমাদের একটা ইচ্ছা আছে, মানে আমার পার্সোনালি একটা ইচ্ছা আছে, যদি ওটা হয়ে যায় তো খুব ভালো, ঠাকুরের ইচ্ছা কবে হবে জানি না, কিন্তু আমার তো ইচ্ছা আছে লং রুটে করার, লং রুটে বাস করবো, কারণ লং রুটে ইনভেস্ট বেশি কিন্তু টাকাও বেশি পাওয়া যায়, আর লসও বেশি, লস হলে লসও বেশি, আমাদের রুটের বাসে লস হলে কত টাকা লস হবে, 100-200 টাকা বা নাই দিল, কোনো সময় কন্ট্রাক্টাররা নেয় না, বেতন বেতন কম সম নিয়ে মোটামুটি এত বেশি লস দেখায় না, মোটামুটি তেল খরচা কিনা টাকা হলে হয়ে যায়, কিন্তু ওই লং রুটে যখন যাবে তখন হাফ প্যাসেঞ্জারের থেকেও কম হবে, তখন তেল কিনার টাকা হবে না, তখন বাড়ি থেকে 5,000-10,000 হতো বাড়ি থেকে বেরোবে, আর যদি হয় তাহলে অনেক টাকা ঢুকবে পার ডে। এই দেখো এই হচ্ছে এই বাসের টিকিট, মা করুণা এক্সপ্রেস, বকখাল থেকে ছাড়ার সময় সকাল 5:10, হাওড়া থেকে ছাড়ার সময় দুপুর 12:35। 2264 কিনে লালুদা সবার ফার্স্টে নাম দিয়েছিল সার্থক, এই জায়গাটা ভিউটা দারুণ আসবে কি বলো। আচ্ছা এই বাসের হাওয়া রেন্টটা কিন্তু পাঞ্জাব থেকে আনা হয়েছে, কারমান মিউজিক্যাল সিস্টেম, কত নিয়েছিল 6,000 না 6,500 টাকা দাম নিয়েছিল, আর আমার আগুলো কী হয়েছে বলো তো, এ বাবা ছোট্ট একটা ভুলের জন্য 12টা বেজে গেছে, তোমরা এটা আগের ব্লগ দেখলে বুঝতে পারবে। আচ্ছা তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি কেউ গাড়ি বাস বা ট্রাকের ইন্স্যুরেন্স করাতে চাও, সেন্ট্রাল গভর্নমেন্ট কোম্পানি আছে দা নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি, একদম সেন্ট্রাল গভর্নমেন্টের, তো অফিসারের নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা যদি কেউ ইন্স্যুরেন্স করাতে চাও অফিসারকে ফোন করে ইন্স্যুরেন্স করিয়ে নিতে পারো, ইন্স্যুরেন্স বলো বা মেডিক্লেম বলো এইগুলো। বাসের পেছনে দেখো এই যে ডিজেল লাইট লাগানো আছে, এই বাসের বডি হয়েছে তমলুক থেকে, মানিকদা আর রবিদা দুজন মিলে বানিয়েছে, আলাপ করাবো তোমাদেরকে, তমলুকে যাই দুজনের সাথে আলাপ করাবো। এখানে যে সবজি মিল খেলাম কত টাকা জানো, 25 টাকা, আই এম তো অবাক। 12:33 বেজে গেছে,
গাড়ি স্টার্ট দেওয়া কমপ্লিট। এই র্যাডগুলো তো সপ্তাহে একটা করে খাচ্ছে। আমাদের জার্নি স্টার্ট দুর্গা দুর্গা। এই জায়গাটা বসে গেছি, ভিউ দারুণ আসছে এখান থেকে। এই যে বড় বাজার, এখানে সব পাওয়া যায়, বাঘের দুধও পাওয়া যায়। অশোক লেল্যান্ডের ইঞ্জিন একটা আলাদা সাউন্ড। এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মাইলেজটা কেমন দেখাচ্ছে কি জানি, কনস্ট্যান্ট দেখাচ্ছে না। গাড়ি চললে 4, 2, 1, তারপরে আবার 0 হয়ে যাচ্ছে, কী হচ্ছে কি জানি। 12:52 বাজে, চলে এসেছি ধর্মতলার কাছে। এই দেখো, এই হচ্ছে ফ্রিজের জল। যখন কোটার মাঠে কাজ করতাম সেখান তো বিশাল গরম, এরকম বোতলের চারপাশে সে বস্তা জড়িয়ে রেখে জল স্প্রে করে করে রাখতে হতো, নাহলে জল খেতেই পারি না, এত গরম হয়ে যেত। এই যে 47 যাচ্ছে, যাও যাও যাও, আমরা একটু মালফালগুলো ছাদে তুলে নিই। এটা কোথাকার বাস, সব যাবো এক এক করে, সব জার্নি করবো। একটা বাসটা যায়, এবার আমরা মাঠে ঢুকছি, মাঠে ঢুকে এক চক্কর মেরে বেরিয়ে যাবো। ওই যে আকাশ বেরিয়ে যাচ্ছে, আকাশে মাল যাচ্ছে, দেখো এরা ফোনটা দেখো, ফোন না এটা ইট। ওই দেখো, ওই যে 83 আছে। 6:00, এই যে আমরা শ্বশুর শ্বশুর করে মাঠ থেকে এই যে বেরিয়ে যাচ্ছি। যখন বাজার খুব খারাপ হয় না, তখন মনে হয় এরকম পুচকে এমনি বাস দাম কেন, ধর্মতলা চালালে মনে লাভ ছিল, আর যখন লোক এসে তখন মনে হয় যেন বাসটা একটু বড় হলে ভালো হতো, তাই না। 1:10 একটু গ্যাপ করতে হবে, কারণ সবে আকাশ বেরোলো, তো একটু হালকা একটু গ্যাপ করে তারপরে বোধহয় হু হু করে বেরিয়ে যাবো আমরা। বোধহয় বললাম এই জন্য, কারণ ফার্স্ট জানি না কী হয়তো জানি না। তো এখন প্যাসেঞ্জার কেমন কী আছে দেখবে। এই এই যে সংকল্প ঢুকে গেল, এত রোদে কী অবস্থা দেখো, মাথায় হেলমেটটা দেখেছো, মিষ্টির প্যাকেট হেলমেট করে নিয়েছে। 1:18 চলে এসেছি আমরা পিটিএস। পেছনে চলে এসছে নূরপুর, চার চার মরমর করে বেরো আমরা বেরিয়ে যাচ্ছি। সামনে দেখা গেছে 19-এর বিষ্ণুপ্রিয়া। এর গিয়ারটা কি সুন্দর, পুচকে গিয়ার, একদম ছোট গাড়ির মতন। টপ গিয়ার, এই যে দাদা বললো 40-45 নেই টপ গিয়ার, আর টাটা 50 মিনিমাম তুলতেই হবে, 50-55 তারপরে দিলে ঠিক আছে, নাহলে গাড় 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 করে। এই যে 19 বিষ্ণুপ্রিয়া, আর এটা মনে হচ্ছে নূরপুর। বাস তো পুরো ফাঁকা গো, একটু ওই ছাড়ার মতো গতি নেই, দেখা যাক কখন পাস দেয়, পাস না দিলে পাস করে নিতে হবে, কলকাতার মধ্যেই করে নিতে হবে, কলকাতা পেরে গেলেও পাচ্ছে তো চান্স খুবই কম। ওরে বাহ, এখন বাজে 1:41, পৌঁছে গেছি আমরা বেহালা চৌরাস্তা। ছিল পেছনে কি 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 করতে আছে গো, করুক নো চাপ, চলো আমরা চচ্চর মরমর করে বেরিয়ে যাই। পৌঁছে গেছি আমরা শখের বাজার। আঠারো তো ভালো প্যাসেঞ্জার আছে, সাইড থেকে বেরিয়ে গেল, কিছু করার নেই, কলকাতা হবে এদিক ওদিক থেকে সেদিক থেকে গলবেই গলবে। কলকাতা পেরিয়ে গেলে ওপাশে যে রোডটা আছে ওখানে কেউ ওভারটেক করতে পারবে না, মানে তুমি যদি না চাও পেছনে গাড়ি ওভারটেক করতেই পারবে না। হ্যাঁ, কিছু কিছু ড্রাইভার পারবে ওই টেড়ে পুড়ে ভেঙে চুড়ে ঢুকে যেতে, সাইডে যা। কেলে গেছে, কেলে গেছে, কারণ কারণ সামনে আছে ভূতল। কোথায়
থাকার গাড়ি দেখতে গেছে হেল্পার বাবু। ইয়ে হেল্পার বাবু, পাথরের গাড়ি পৌঁছে গেছি আমরা জোকা। এত লেটে আসলে হয় দাদা? এখন তো তোমরা টিটি হরেন শুনতে পাচ্ছ, আর কিছুক্ষণ পরেই তোমরা হাওয়া হরেন শুনতে পাবে। কৈল্যান্ডে বেরিয়ে যাই, শোনাবো। কৈল্যান্ড বেরিয়ে যাচ্ছি, এইবার তোমরা শুনবে হাওয়া হরেন। একটু হাওয়া হরেন মারো। আমতলা বাকি আর 7 কিলোমিটার। পেছনেই আছে গো। ওয়াও, খুব সুন্দর ব্যাপার। অশোক লেল্যান্ডের এটা ভালো, ডিএফ কত লেভেল আছে পার্সেন্টেজে বলে দেয়। এখন আছে 34%। এখন বাজে 2:08, ঠিক মোটামুটি 1 ঘন্টা লাগলো ধর্মতলা থেকে আমতলা আসতে। আর এই যে সামনে 47 কখালির বাস। ভালো হিরো, ভালো প্যাসেঞ্জার আছে, খারাপ না। ২:20 আমরা সিরাগল পেরিয়ে যাচ্ছি। দোস্তপুরে তো হাফ বাস ফাঁকা হয়ে গেল। এই বাসে জার্নি করতে করতে দেখো একজন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। নাম কি তোমার? আদিত্য। 2:35 চলে এসেছি সরিষার কাছে। আর একটু স্লো স্লো যাচ্ছি, কারণ 3টের লঞ্চ দিতে হবে ডায়মন্ড থেকে। টাইম 2:47, চলে এসেছি ডায়মন্ড হারবার। ওই এই যে স্টেটটা আদার স্টেট, এই ছেড়ে বেরোচ্ছে। শশাটা ধুয়ে নেবে বুঝলে, শশাটা পড়ে গেলো বাসে, নিচে টুক করে তুলে নিল, যে চাইবে পক পক করে কাটবে দিয়ে দেবে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, যখনই শশা ফশা খাবে না, আগে জল দিয়ে ধুয়ে নেবে তারপরে খাবে। কারণ এই যে দেখলাম একটা জিনিস নিজের চোখে, পড়ে গেলো টুক করে তুলে রেখে দিল ওখানে। ওই যে হেল্পার বাবু টোটোতে উঠে চলে যাচ্ছে, লঞ্চ ঢুকলেই ফোন আসবে, টুক করে আমরা বেরিয়ে যাবো। বাজে 2:55, আর পেছনে ওই যে 47 চলে এসছে, এই থেকে তো দেখাতে পারবো না গাড়ি ভর্তি। এই দেখো বাস স্টার্ট দেওয়া হয়ে গেছে, এইবারে আমাদেরকে ছেড়ে শ্বশুর শ্বশুর করে এগিয়ে যেতে হবে। আজকে কলকাতার ওদিকটা একটু হলো অ্যাডভেঞ্চার, তারপরে এদিকটা ঠিক হলো না, কি বলো? সকালবেলা হাওড়া যাওয়ার সময় ভালো লোক হয়ে যায়, আর চচ্চর মরমর করে যাওয়া হয়। সামনে একটা সুপার, পেছনে সুপার, বোতল থাকে, দারুণ জমে যায়। আর এখন দুপুরবেলার দিকে যাচ্ছি, প্যাসেঞ্জার এত বেশি নেই, তো একটু গ্যাপ করে করে সুপার হয় এমন, বুঝলো? সুপারও হয়, লোক না থাকলে একটু গ্যাপ করে। দেখো পুরো ফাঁকা, চলো সামনের দিকে চলে যাই। আচ্ছা এই লেগ স্পেসটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো বসলে 4টা আঙুল ভালোভাবে, আর 1টা আঙুল হাফটা। সামনে যাওয়ার আগে গেটে একটু হাওয়া খেয়ে নিই। ফোন এসছে হেল্পার বাবু? হ্যাঁ হয়ে গেছে, ঢুকছে তাহলে ফের পাশে ফটো তাও রাখবে। আচ্ছা যেতে যেতে কি একটু দাঁড়ালে গেস করতে হবে তো। ঠিক আছে, বেশ পৌঁছে গেছি লঞ্চ ঘাটের কাছে। আচ্ছা কেস দেবে নাকি? কিন্তু কিসের কেস দেবে? লাইসেন্স চাইছে, সবাইকে ধরছে, যারা যারা দাঁড়াচ্ছে সবাইকে ধরছে। 3:07 আমরা ডায়মন্ড থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি, সিট এখনও 6-7টা ফাঁকা। ৭০-এর গাড়ি যাচ্ছে, ড্রাইভারও একদম নর্মাল হয়ে বসে আছে, স্টিয়ারিং টুকটুক করে যতটা কাটানো ততটুকুই কাটাচ্ছে। দেখো খুব বেশি হজ করছে, কাটালে সেই যে সেরা ড্রাইভার, এটা কিন্তু ভুল। এক হাতে বিন্দাস কাটাচ্ছে, এক হাতে ইয়ে করে ধরা আছে, দেখেছো? ৩:৩ পৌঁছে গেছি কুলফি।
এখন টাইম 4:00 পৌঁছে গেছি আমরা কাকদ্বীপ। নতুন বাসে দেখো টুকটাক জায়গায় লেগেই গেছে, কিছু করার নেই, রোডে গাড়ি চলে লাগবেই লাগবে। সেকেন্ড টাইম 4:22 আমরা কাকদ্বীপ থেকে ছাড়লাম, কাকদ্বীপ কিছুক্ষণ দাঁড়ালাম, প্যাসেঞ্জার বলতে গেলে সিট হাফ হাফ ফাঁকা। আচ্ছা আজকে ডেটটা কি তোমাদেরকে বলেছি, আজকে হচ্ছে 17 এপ্রিল আর আজকে হচ্ছে রামনবমী। 4:43 বাজে পৌঁছে গেছি হাই স্কুল, চলো আস্তে করে উঠে পড়ি, এবার নামতে হবে। নেমে গেছি বাস থেকে, এই যে বাস চলে যাচ্ছে বকখালি। তো ধর্মতলা থেকে বেরিয়েছিলাম 1:05, এখানে পৌঁছে গেলাম 4:45, তো 3 ঘন্টা 40 মিনিটে পৌঁছে গেলাম, ভালো খারাপ নয়। তো আমরা একদম ভিডিও শেষে চলে এসেছি, কেমন লাগলো ভিডিওটি তোমরা কমেন্ট করে জানিও, দেখা হচ্ছে জলদি পরের ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা।